সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সুস্বাগত জানাচ্ছি যে যে অবস্থানে থেকে আজকে আমার ফেসবুক লাইভ বা অনলাইন ক্লাসটি অনুসরণ করছো আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি পাশাপাশি আমি আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি এই দুর্যোগকালীন এবং মহামারীকালীন সময়ের মধ্যে অনলাইন ক্লাস নামক একটি কর্মযজ্ঞকে অত্যন্ত সুচারুভাবে নিয়ন্ত্রণ করছে। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যেই রুটিন দেখে অবগত হয়েছ আমি আজ তোমাদের সামনে পদার্থবিজ্ঞান নিয়ে কথা বল অর্থাৎ পদার্থবিজ্ঞানের উপর এটি আমার অনলাইনে দ্বিতীয় ক্লাস এবং ঈদ পরবর্তী প্রথম ক্লাস তাই আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজ পদার্থবিজ্ঞান প্রথমপত্রের সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো এবং সপ্তম অধ্যায়ের নাম তোমরা অবগত আছো পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের উপর আমি প্রথম অনলাইন ক্লাসে স্থিতিস্থাপকতা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছি তোমরা ওই ক্লাসটি নিশ্চয়ই উপভোগ করেছ আজ আমি এই অধ্যায়ের এর পরবর্তী টপিক্স অর্থাৎ প্রবাহীর প্রবাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে এটার সাথে আমার আরও কিছু সম্পূরক টপিক্স আছে যেগুলো আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি আমি প্রথমে আলোচনা করব প্রবাহীর প্রবাহ প্রবাহীর প্রকারভেদ ধারারেখ ও বিক্ষিপ্ত প্রবাহ প্রান্তিক ব্রেগ সান্দ্রতা ও সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র এই কয়েকটি টপিকস আমি আজকের যে সময় আছে আমার এই সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ইতোমধ্যে আমার এই লাইভ ক্লাসের সাথে সংযুক্ত হয়েছ আমি তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আসাদ আরিফ আরাফাত হোসেন তাইবা তাকি আরুন রশিদ আসাদ আরিফ আবার আহিয়ানা ওফি আরাফাত হুসাইন রাবেয়া রাহি এবং আরও অনেকেই সংযুক্ত হচ্ছ আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের সহপাঠীদেরকেও প্লাস্টিকের উপভোগ করার জন্য সুযোগ করে দাও যতটা সম্ভব নিজ নিজ আইডি থেকে মেনশন করো কিংবা শেয়ার করো তাহলে বেশি সংখ্যক শিক্ষার্থী প্লাস্টিক উপভোগ করার সুযোগ পাবে আমি অন্য প্রসঙ্গে আর কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমার আজকের ক্লাসে এই মুহুর্তে আমার লাইভে সংযুক্ত হয়েছেন আমার বিভাগের সরদেও বিভাগীয় প্রধান জনাব ডক্টর মোহাম্মদ মোজাহরুল হক স্যার আমি স্যারকে আমার আন্তরিক পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি খুব কৃতজ্ঞ স্যার আমার ক্লাস দেখছেন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা সরাসরি তাহলে আজকের ক্লাসে চলে যাচ্ছি তোমরা ইতিমধ্যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ আমার আজকের আলোচ্য বিষয় পদার্থ ঘাটনিক ধর্ম অধ্যায় থেকে প্রবাহীর প্রবাহ প্রবাহের প্রকারভেদ ধারারেক ও বিক্ষিপ্ত প্রবাহ প্রান্তিক বেগ সান্দ্রতা সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র এই কয়েকটি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ওকে আমরা তাহলে শুরুতেই প্রবাহীর প্রবাহ নিয়ে কথা বল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার প্রথম ক্লাস যদি অনুসরণ করে থাকো তাহলে নিশ্চয়ই অবগত আছো আমি সেখানে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে পদার্থকে প্রথমত দুটি প্রধান ভাগে ভাগ করা যায় যদি আমরা আমরা নিচের ক্লাসে পড়ে এসেছি পদার্থ তিন ধরনের বেসিক্যালি কঠিন তরল ও বায়বীয় কিন্তু এই উচ্চতর লেভেলে আমরা আস আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব পদার্থ মূলত দুই ধরনের একটি হলো কঠিন আর একটি হলো প্রবাহী হ্যাঁ প্রবাহীকে আবার আমরা দুইটা প্রধান ভাগে ভাগ করেছি একটি হচ্ছে তরল আর আরেকটি হচ্ছে বায়বীয় তথা গ্যাসীয় মাধ্যম তো আমরা আজকে সেই প্রবাহীর প্রবাহ নিয়ে কথা বলব তাহলে প্রবাহীর মধ্যে দুটি দুই ধরনের পদার্থ আছে একটি হচ্ছে তরল পদার্থ আর একটি হচ্ছে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ তোমরা নিশ্চয়ই তরল এবং গ্যাসীয় পদার্থের বিভিন্ন গুণাগুণ ছোটবেলা আমরা শিখে এসেছি পদার্থেরই একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রবাহ ধর্ম আছে অর্থাৎ কঠিন পদার্থের মতো এদেরকে কোথাও রেখে দিই এটি সেখানে আবদ্ধ থাকবে না যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় যেমন কঠিন পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে সেটি যেখানে আছে সেখানেই থাকবে কিন্তু প্রবাহী পদার্থের ক্ষেত্রে বাহ্যিক বল প্রয়োগের প্রয়োজন হয় না সেখানে কোথাও রাখলে সেটি সে অবস্থা তার নিজস্ব গুণাগুণের কারণে সেটি ফ্লো হয় প্রবাহ হয় আমাদের আজকের টপিক্সটির মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রবাহীর প্রবাহ নিয়ে ওকে আমরা প্রথমে একটু সংজ্ঞাটা দেখে নিই প্রবাহীর প্রবাহ কাকে বলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রবাহী এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে প্রবাহীর প্রবাহ বলে আমি শুরুতেই বলেছি প্রবাহকে কোথাও স্থাপন রাখলে সেটি সেখানেই আবদ্ধ থাকে না সেটা সমস্ত তার গুণাগুণের কারণে সেটি ছড়িয়ে পড়ে যেমন এক গ্লাস পানিকে যদি তুমি ফ্লোরের মধ্যে ঢেলে দাও সেটি কি ওই ছোট্ট আয়তন ওই ছোট্ট স্পেস জুড়েই কি সেটি অবস্থান করে না এটি সেই স্পেস জুড়ে অবস্থান করে না এটি যতটা সম্ভব ফ্লোরের মধ্যে ছড়িয়ে পড়ে এই যে ছড়িয়ে পড়াটা এই ছড়িয়ে পড়াটাই কি আমরা কি বলছি প্রবাহ বলছি আবার মনে করো এই প্রবাহটা আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি কিন্তু যদি গ্যাসিয়স স্টেজ হয় অর্থাৎ বায়ুবীয় পদার্থ হয় সেক্ষেত্রে আমরা সেটাকে চোখে দেখতে পাবো না যেমন আমরা সেটাকে গন্ধ অনুভব করতে পারবো যেমন কেউ এক রুমে একটা সেন্ট দিয়ে স্প্রে করলো সেই স্প্রেয়ারের যে স্মেলটা আছে সেটি হয়তো আরেক রুম চলে গেলো তো এক্ষেত্রেও কিন্তু প্রবাহীর প্রবাহটা হয়েছে তাহলে আমাদের যে ডেফিনেশনটা আমরা দিয়েছি প্রবাহী এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকেই কি বলবো প্রবাহীর প্রবাহ বলব এক্ষেত্রে আরও কিছু কথা আমাদের একটু আলোচনায় বলতে হবে যেমন প্রবাহী বলতে সাধারণত আমরা তরল ও বায়বীয় পদার্থকে আমি আমার আলোচনার শুরুতেই উপস্থাপন করেছি আমরা জানি পদার্থকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটি কঠিন এবং আরেকটি প্রবাহী যা আমি আমার আজকে আলোচনার শুরুতেই বলেছি কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা তরল পদার্থের সান্দ্রতা ও পৃষ্ঠটান এবং গ্যাসীয় পদার্থের শুধু সান্দ্রতা ধর্ম রয়েছে শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ যে আইটেমটি তোমাদের সামনে উপস্থাপন করেছি এই প্যারা থেকে কিন্তু সৃজন সৃজনশীল অবজেক্টিভ প্রশ্ন হয় প্রশ্ন যেমন কীরকম হয় যদি বলো কঠিন পদার্থের সাধারণ ধর্ম কোনটি তাহলে একটাই সাধারণ ধর্ম এক্ষেত্রে আমাদের আলোচ্য সেটি হচ্ছে স্মৃতিস্থাপকতা অথবা অল্টারনেট আসতে পারে স্মৃতিস্থাপকতা কোন ধরনের পদার্থের সাধারণ ধর্ম আবার আসবে তরল পদার্থের সাধারণ ধর্ম নিচের কোনটি এই ক্ষেত্রে কিন্তু দুইটা ধর্ম আছে পৃষ্ঠটান এবং সান্দ্রতা এই দুটি ধর্মই কিন্তু তরল পদার্থের আছে আবার গ্যাসীয় পদার্থের সাধারণ ধর্ম কোনটি সান্দ্রতা এই তিনটা পয়েন্ট কিন্তু একটু দিয়ে কোর্ট করবা কারণ এই জায়গা থেকে অবজেক্টিভ প্রশ্ন হয় ওকে এই আমরা তাহলে পরবর্তী আলোচনায় যাচ্ছি এই মুহূর্তে অনেকেই সংযুক্ত হয়েছো তাই আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যদি কোনো কথা আমার বুঝতে অসুবিধে হয় দয়া করে কমেন্টে জানাবা আমি যদি ইন্টারঅিভ মুডে আছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই মুহূর্তে অনেকেই সংযুক্ত হয়েছ আমি সবার আসলে নাম বলে শেষ করতে পারবো না অনেকেই আছো সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই সালাম দিয়েছ সবার পক্ষ থেকেই আমি সালামটা গ্রহণ করছি ওয়ালাইকুম আসসালাম তোমরা আমার ক্লাসের সাথেই সংযুক্ত থাকো ওকে আমরা পরবর্তী যাচ্ছি তাহলে প্রবাহের প্রবাহ নিয়ে আমাদের যে কথা আমরা বলেছি সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি এবার আসো প্রবাহির প্রকারভেদ নিয়ে আমরা কথা প্রবাহীর প্রকারভেদ আসলে বিভিন্ন ধরনের প্রবাহ আছে যেমন আরেকটু কথা আমি এখানে বলে রাখি আমি শুরুতেই বলেছি প্রবাহির তোমার তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা প্রবাহী বলছি মূলত আমাদের এই অধ্যায়ের যে সিলেবাস কন্টেন্ট আছে যে কনটেন্ট কন্টেন্টের ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন আলোচনা করছি বেসিক্যালি তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো নিয়ে বা তরল প্রবাহীর তরল রূপ নিয়ে আমরা এখন আলোচনা এখানে লক্ষ্য করা কি কি ধরনের প্রবাহী তরলের ক্ষেত্রে রয়েছে একটি হল সমপ্রবাহ যেটাকে ইউনিফর্ম মোশন হয়ে থাকে তারপরে আসছে তোমার অসমপ্রবাহ যেটাকে নন ইউনিফর্ম মোশন বলা হয়ে থাকে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ইংরেজি টার্মগুলো কিন্তু তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে যেমন সমপ্রবাহ ইউনিফর্ম মোশন অসমপ্রবাহ নন ইউনিফর্ম মোশন কারণ অনেক ক্ষেত্রে যখন তোমরা হায়ার স্টাডিতে যাবা তখন এই ইংরেজি পরিভাষাগুলো তোমাদের খুব কাজে লাগবে এরপরে আসো স্থির প্রবাহ প্রবাহি মোশন তারপরে আলোচনায় আছে অস্থির প্রবাহ আনস্টেডি মোশন এরপরে ধারা রেখো সমরেখো রেখ এই তিনটাই একই ধারা রেখো প্রবাহ সমরেখো প্রবাহ রেখ প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ আইটেম কিন্তু এই অধ্যায়ের জন্য আমরা পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব স্ট্রিম লাইন মোশন বলা হচ্ছে এটা এরপরে হচ্ছে বিক্ষিপ্ত বা অসমরেখো প্রবাহ অসমরেখ প্রবাহ যেটাকে টার্বুলেন্ট মোশন বলা হয়ে থাকে ওকে তাহলে বিভিন্ন প্রকারের প্রবাহ আমরা এখানে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম সমপ্রবাহ অসমপ্রবাহ স্থির প্রবাহ অস্থির প্রবাহ ধারারেখ প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহ এক্ষেত্রে আসলে প্রথম চারটা প্রবাহর আলোচনা হয়তো কোনো কোনো বইতে আছে কোনো কোনো বইতে নেই কিন্তু আমাদের সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী পাঁচ এবং ছয় নাম্বারস এই দুইটা আইটেম কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ তাই আমরা এর পরবর্তী স্লাইডগুলোতে এই দুইটা আইটেমকে নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করি তবে অনেক ক্ষেত্রে অবজেক্টিভে আসে বা জ্ঞানমূলক অংশে আসে এক্ষেত্রে আমরা উপরের যে চারটা আছে সেগুলোর সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে তা আমরা পর্যায়ক্রমে যাচ্ছি সেই আলোচনায় এই মুহূর্তেও আরও অনেকেই সংযুক্ত হয়েছে সবাইকে আবারও ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকে সালাম জানিয়েছো সবাইকে সবার পক্ষ থেকে আবারও সালাম গ্রহণ করছি ওয়ালাইকুম আসসালাম একজন কমেন্ট করেছো সাউন্ড আর একটু বেশি হলে ভালো হয় আমি বলবো সাউন্ড যথাযথ ওই আমার এখানে সেট আছে তুমি প্রয়োজনে তোমার যে ডিভাইস থেকে তুমি সংযুক্ত হয়েছো সেখানে একটু সাউন্ড বাড়িয়ে নিতে পারো আমার মনে হচ্ছে তাহলে বেস্ট শোনা যাবে ওকে তাহলে আমরা এখন বিভিন্ন প্রকার প্রবাহের পরিচয় নিয়ে একটু আলোচনা করি প্রথমে সমপ্রবাহ এটা ইউনিফর্ম সংজ্ঞাগুলো একটু খেয়াল করবা প্রত্যেকটা সংজ্ঞাই প্রায় একই রকম শুধুমাত্র একটা শব্দের হয়তো এদিক শিল্প লক্ষ্য করো কর সমপ্রবাহের সংজ্ঞাটা আমরা কীভাবে প্রেজেন্ট করছি যদি সর্বক্ষণ প্রবাহের বেগ ধ্রুবক থাকে তাকে সমপ্রবাহ এখন মনে করো কোনো একটা পাইপের মধ্য দিয়ে বা কোনো একটা ড্রেনের মধ্য দিয়ে কোনো যে কোনো একটা ওয়েতে কোনো তরল প্রবাহ প্রবাহিত হচ্ছে যদি এখানে টাইমের বিষয়টা জড়িত সর্বক্ষণই যদি প্রবাহের যে বেগে প্রবাহিত হচ্ছে সেই বেগটি যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই প্রবাহকে আমরা প্রবাহ বলি তাহলে আর অসম প্রবাহ এটার আইস বার্সা দুঃখিত প্রবাহ তাহলে অসম প্রবাহের সংজ্ঞাটা আমরা দিব যদি সর্বক্ষণ প্রবাহের বেগ ধ্রুবক না হ্যাঁ কখনো কোনো মা কোনো সময় বেগটা বেড়ে গেছে কোনো সময় বেগটা কমে গেছে তাহলে এরকম পরিস্থিতিতে আমরা সেই প্রবাহকে অসম প্রবাহ বলবো তাহলে সমপ্রবাহ কাকে সমপ্রবাহ আর অসমপ্রবাহ এই দুটির মধ্যে প্রধান পার্থক্যটুকু তুমি সংজ্ঞার মধ্যেই দেখতে পাচ্ছ সমপ্রবাহ কি হচ্ছে সর্বক্ষণ প্রবাহের বেগটা কি থাকবে ধ্রুবক থাকবে আর অসমপ্রবাহে সর্বক্ষণ প্রবাহের বেগটা থাকবে না অর্থাৎ বেগটা এখানে পরিবর্তিত হবে তাহলে আমার মনে হয় এই দুটি সংজ্ঞ আমরা সহজে মনে রাখতে পারব এরপরে আসি স্থির প্রবাহ স্থির প্রবাহ স্টেডি মোশন যেটাকে বলা হচ্ছে লক্ষ্য করো যদি সর্বত্র প্রবাহের বেগ সমান থাকে লক্ষ্য করো সমপ্রবাহ আর এই স্থির প্রবাহ এই দুটির মধ্যে সংজ্ঞাগত পার্থক্যটা লক্ষ্য করো যদি সর্বক্ষণ প্রবাহের বেগ দু থাকে এটা হচ্ছে সমপ্রবাহ সর্বক্ষণ মানে টাইম ডিপেন্ডেন্ট আর স্থির প্রবাহ এক্ষেত্রে হচ্ছে যদি সর্বত্র প্রবাহের বেগ সমান সর্বত্র এই স্পেস কন্টেন্ট ডিপেন্ডেন্ট স্পেস অর্থাৎ যে পাইপের মধ্য দিয়ে বা যে ড্রেনের মধ্য দিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে তা ওই ড্রেনের মানে যতটুকু তার মধ্য দিয়ে তরল আসে যতটুকু ততটুকু স্পেসে যদি তার বেগটা সমান থাকে তাহলে আমরা তাকে বলবো স্থির প্রবাহ বলবো তাহলে সমপ্রবাহ হচ্ছে সর্বক্ষণ সময়ের উপর ডিপেন্ডেন্ট আর স্থির প্রবাহ এখানে হচ্ছে কি স্থানের উপর ডিপেন্ডেন্ট এগুলো খেয়াল করবা আর অস্থির প্রবাহ অস্থির প্রবাহ সেক্ষেত্রে স্থির প্রবাহের সম্পূর্ণ উল্টেও এটা হবে কি সর্বত্র প্রবাহের বেগ সমান না থাকে তবে তাকে আমরা অস্থির প্রবাহ বলবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই স্লাইডের চারটি প্রবাহের পরিচয় আমরা দেখতে পেলাম এই চারটি প্রবাহ সম্পর্কে শুধুমাত্র সংজ্ঞাটা মনে রাখবে এর চেয়ে বেশি কিছু মনে রাখার এক্ষেত্রে প্রয়োজন হবে কখনো সংখ্যা হিসাবেই আসতে পারে বা অবজেক্টিভ আসতে পারে সমপ্রবাহ কাকে বলে অসমপ্রবাহ কাকে বলে স্থির প্রবাহ কাকে বলে তারপরে অস্থির প্রবাহ কাকে বলে এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের অসুবিধা হবে না তবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আইটেম সেটি হচ্ছে ধারা ধারারেখ প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহ যেটা আমরা এখন আলোচনা করব তাহলে আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে উপস্থাপন করবো এক প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহের পরিচয় এই স্লাইডে আমরা শুধুমাত্র এখানে সংজ্ঞা উপস্থাপন করব তার পরবর্তী স্লাইডে কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা ধারা রেখ প্রবাহ ইংলিশ যে পরিভাষাটা সেটা স্ট্রিম লাইন মোশন মনে রাখবে স্ট্রিম লাইন মোশন সংজ্ঞাটা খেয়াল করো যদি প্রবাহীর বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে চলে যদি প্রবাহীর বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে চলে তবে তাকে ধারার এক প্রবাহ বিষয় এর আগে যে চারটা সংজ্ঞা দিয়েছি সেখানে একটি ছিল টাইম ডিপেন্ডেন্ট অর্থাৎ সর্বক্ষণ যদি প্রবাহের বেগ একই থাকে আরেকটি ছিল স্থান ডিপেন্ডেন্ট অর্থাৎ যদি সর্বত্রই প্রবাহের বেগ একই থাকে আর এই সংজ্ঞাটা একটু দুইটা থেকেই ভিন্ন লক্ষ্য করো যদি প্রবাহের বিভিন্ন স্তর পরস্পরের চলে তবে তাকে ধারা রেখো পাব প্রবাহের আবার স্তরগুলো কি আসলে এখানে একটু কল্পনা জগতে যেতে হবে এখন সে বিষয়টা হচ্ছে এমন মনে করো একটা মোটা পাইফের ভিতর দিয়ে কোনো তরল যাচ্ছে প্রবাহ যাচ্ছে বা মনে করো খালের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে এখন একেবারে নিচের যে ফ্লোরটা আছে একেবারে যে যে যার মধ্যে দিয়ে যাচ্ছে সেই তলদেশ সে তলদেশকে একটা তল বিবেচনা করতে পারি তার একটু উপরে আরেকটা তল বিবেচনা করতে পারি তার আরেকটু উপরে আরেকটা তল বিবেচনা করতে পারি এভাবে আমরা অসংখ্য তল কিন্তু উপরে উপরে কমানো বিবেচনা করতে পারব এখন যদি এমন হয় যে তলের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহ যদি অন্য তলের সাথে না মিশে না মিশে বলতে এক তলের প্রবাহ আরেক তলের না যায় যে তলের প্রবাহ যেভাবেই আছে তাহলে আমরা দূর থেকে যদি বিষয়টা অবজারভেশন করি আমরা দেখবো যে প্রত্যেকটা তল মনে হয় সমান্তরালে আছে লক্ষ্য করো তোমরা যখন পিটি করো কলেজের শুরু হওয়ার আগ মুহূর্তেই কলেজে মাঠে তখন দেখো সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে যখন আমরা তোমাদেরকে ফ্লো করাই অর্থাৎ শেষ মুহুর্তে যখন ক্লাসে ফিরে যেতে বলি তখন তোমরা এক এক লাইন এক লাইন করে কিন্তু যাচ্ছ যদি সবগুলো লাইনকে আমি একসাথে সচল করে দিই যে সবগুলো লাইন একসাথে সামনে এগোবে যদি এমন হয় একটা লাইনের কোনো স্টুডেন্ট আর একটা লাইনে না যায় তাহলে দূর থেকে উপর থেকে যদি তুমি পর্যবেক্ষণ করো তুমি দেখবা সবগুলো লাইন সমান্তরালেই মোশন প্রাপ্ত হচ্ছে ঠিক এটাই আমার ধারা রাখো মোশন নামে পরিচিত তাহলে আমার এখানে সংজ্ঞাটা একটু গুরুত্বপূর্ণ খেয়াল রাখবে এটা গুরুত্বপূর্ণ আমার টপিকস যদি প্রবাহের বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে চলে তবে তাকে ধারার এক প্রবাহ বলে এরপর আরও বিস্তৃত আলোচনা আসবে পরবর্তী স্লাইডে আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করব এবার আসবে বিক্ষিপ্ত প্রবাহ যার নাম হচ্ছে টার্বুলেন্ট মোশন ইংরেজি পরিভাষাটা টার্বুলেন্ট মোশন মনে রাখবে বিক্ষিপ্ত প্রবাহ এটা ধারা রেখো প্রবাহের সম্পূর্ণ বিপরীত অর্থাৎ আমি ওইখানে বলেছিলাম তলগুলো পরস্পর সমান্তরালে এবং এটা বোঝানোর জন্য বলেছি এক তলের প্রবাহ আর এক তলে যাবে না যে তলের প্রবাহ যেখানে আছে সে এইটা নিয়েই সামনের দিকে এগোবে কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো এখানে হচ্ছে ঘূর্ণিপাত তৈরি হবে অর্থাৎ এখানে তলগুলো সমান্তরালে থাকবে না একটা তলের প্রবাহ একটা তলে চলে যাবে উপরের তলের প্রবাহ নিচের তলে যাবে নিচের তলের প্রবাহ উপরের তলে যাবে অর্থাৎ এক্ষেত্রে কোনো ধারাবাহিকতা থাকবে না তো সংজ্ঞাটা লক্ষ্য করো যদি প্রবাহের বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে না চলে তবে তাকে বিক্ষিপ্ত প্রবাহ বলে আমার মনে হয় সংজ্ঞাগুলো তোমরা এই ছয়টা সংজ্ঞা ছয়টা প্রবাহের কথা বলেছি এই ছয়টা সংজ্ঞা তোমরা ভালোভাবে বুঝতে পারো পেরেছ সংজ্ঞাগুলো কিন্তু জ্ঞানমূলক অংশে আসে আমি প্রায়ই দেখেছি তোমরা অনেকেই উচ্চতর দক্ষতা লেভেল প্রয়োগমূলক খুব ভালোভাবে অ্যান্সার করতে পারছো কিন্তু জ্ঞানমূলক অ্যান্সার করতে পারো না এটার কারণ হচ্ছে তোমাদের যথাযথ সংজ্ঞাগুলোকে মনে ধারণ করতে পারো না এবং এগুলোকে আত্মস্থ করো না লিখো না বারবার লিখবে তোমাদের তো এখন ডিসপ্লেতে এই সংজ্ঞাগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে আমার আর এরপরও আবার যখন ভিডিওটা আবার নতুন করে দেখবে তখনও দেখবে লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তাই তোমরা সংজ্ঞাগুলোকে যথাযথভাবে তুলে একটু বেশি বেশি লেখার চেষ্টা করো লেখা ছাড়া কিন্তু এগুলো তোমার মনে থাকবে এবং পরীক্ষা লিখতে পারবা ওকে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি এই মুহূর্তে অনেকেই আবার সালাম দিয়েছ যারা নতুন সংযুক্ত হয়েছ আমি তাদেরকে তাদের সালাম গ্রহণ করছি ওয়ালাইকুম আসসালাম ওকে অনেকেই আছো আমি সবার কাছে কৃতজ্ঞ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনছ এবার আসো আমরা পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী অংশে আমাদের বিস্তারিত আলোচনা করব ধারা প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহ নেই ওকে ধারা প্রবাহের বৈশিষ্ট্য যেগুলো আমাদের অনুধাবন স্তরের প্রশ্ন এবং অবজেক্টিভ জন্য কাজে লাগবে লক্ষ্য করো এক্ষেত্রে কোন কোনার গতিপথ সাধারণ সরল রাখা সাধারণত এখানে একটা বানানটা একটু ভুল হয়েছে এক্ষেত্রে প্রবাহী কণার গতিপথ সাধারণত সরল রাখা তাই স্তরগুলি পরস্পর সমান্তরাল হয় এর আগে সংজ্ঞাও কিন্তু একথা কথা বলেছি যে স্তরগুলো পরস্পর সমান্তরাল সমান্তরাল হওয়া মানে কি সরল রেখা হওয়া কারণ ওই যে তোমাদেরকে পিটির লাইনের কথা বলেছি যখন সবগুলো লাইন একসাথে চল চলমান হবে সামনের দিকে তখন উপর থেকে দেখতে লাইনগুলোকে একটা সরল দেখার মতো তাহলে এক্ষেত্রে প্রবাহিকার যে তোমরা যারা সেখানে পিটির লাইনে দাঁড়িয়ে হাঁটতেছ প্রত্যেকটাকে যদি আমি প্রত্যেকটা স্টুডেন্টকে যদি আমি এক একটা কণা হিসেবে বিবেচনা করি তাহলে প্রত্যেকটা কণার গতিপথমুখী হবে সরল মুখ তাহলে এটা ধারা প্রবাহের একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা বিবেচনা করবো এক্ষেত্রে প্রবাহী কণার গতিপথ সাধারণত সরল রেখা হয় তাই স্তরগুলি পরস্পরের কি হবে সমান্তরাল হবে তবে বক্ররেখা হতে পারে এখন ধরো প্রত্যেকটা লাইনকে যদি আমি ধরো মাঠের মধ্যে যখন আমি যদি অনেকগুলো ওভাল টাইপের অর্থাৎ উপবৃত্ত আকারের দাগ দিয়ে যদি বলে যে এই দাগের ভিতর দিয়ে তোমরা প্রত্যেকটা লাইন হাঁটবা তাহলে এটা তো সরল রেখা নয় এটা রেখা কিন্তু তারপরেও কিন্তু একটা শৃঙ্খলা আছে এক লাইনের কোনো ছাত্র যদি আর এক লাইনে না যায় তাহলে সেটা কিন্তু আমার স্ট্রিম লাইন মোশনে পরিণত হবে দ্যাট মিন্স ধারা রেখাও গতিতে পরিণত হবে তাহলে বক্ররেখাও হতে পারে তবে এক্ষেত্রে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক প্রবাহী বস্তুর দিক নির্দেশ এখন এই বিষয়টা একটু চিত্রের মাধ্যমে দেখাই বাম দিকের যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হলো আমার সরল রেখা একটা সামনের দিকে অগ্রসর সোজা পথে যাচ্ছে এবং এখানে অনেকগুলি স্তর ডট ডট লাইন দ্বারা যা দেখাচ্ছি অনেকগুলো স্তরকে বোঝানো হচ্ছে আর ডান দিকে যে চিত্রটা একটা বাঁকা ফাইফের মতো দেখা যাচ্ছে এটা হলো বক্ররেখা আর এটার ভিতর দিয়ে যদি কোনো তরল শৃঙ্খলিতভাবে গতিপ্রাপ্ত হয় তাহলে সেটাও কিন্তু ধারার রেখ প্রবাহে পরিণত হবে তবে লক্ষ্য করো এখানে দেখো ভি ওয়ান ভি টু ভি থ্রি তিনটা বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করেছি ভেক্টরের নিয়ম অনুযায়ী এখন এই স্পর্শকগুলোর অভিমুখ কিন্তু একদিকে নয় লক্ষ্য করো বাম দিকের চিত্রে কিন্তু প্রত্যেকটা এখানে ভিতরে অনেকগুলো চিহ্ন দেখিয়েছে এবং প্রত্যেকটা চিহ্নের দিক কিন্তু একই দিকেই কিন্তু ডান দিকের চিত্রটিতে ভি ওয়ান ভি টু ভি তিনটা কণার গতিপথ দেখা অর্থাৎ অঙ্কন করেছে এই স্পর্শগুলো অভিমুখী একদিকে যেহেতু বক্র বলে প্রতি মুহূর্তেই তুমি যদি ওই যে কণাটার গতি তুমি পর্যবেক্ষণ করবে সে কণাটার গতিপথ পরিবর্তন হয়ে যাবে গতির দিক পরিবর্তন হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছি তাহলে এক্ষেত্রে প্রবাহী কণার গতিপথ সাধারণত সরল রাখা হবে আর এই স্তরগুলি স্তরগুলি আর তাই পরস্পর সমান্তরাল হয় তবে বক্ররেখা হতে পারে বক্ররেখার ক্ষেত্রে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক প্রবাহী বস্তুর দিক এই যে স্পর্শকগুলো ডান দেখেছি ভি ওয়ান ভি টু ভি থ্রি যেগুলো আমি ইন্ডিকেট করেছি এখানে কিন্তু স্পর্শকঙ্গ করেছি এবং এই স্পর্শগুলো প্রবাহী যে বস্তুটি বা যে কণাটি এখানে আছে তার অভিমুখ নির্দেশ করছে এবং বক্র হইলে অভিমুখটা কিন্তু ফিক্সড থাকবে না সেটি সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে কীভাবে পরিবর্তিত ওকে এবার আসো আমরা পরবর্তী বৈশিষ্ট্য যাচ্ছি কণাগুলির গতিরেখা পরস্পরকে ছেদ করে না এটা আশা করি অলরেডি বুঝতে পেরেছ এখানে যে চিত্রগুলো আছে সেখানে লক্ষ্য করো একটা কোণার অভিমুখ বা গতিপথ যে ডট ডট লাইনরা দেখানো হয়েছে বা ডান দিকে চিত্র ডট ডট লাইনরা দেখানো হয়েছে কোনো গতিপথ কিন্তু আরেকটা গতিপথকে ছেদ করবে না এরা পরস্পর যেহেতু সমান্তরালে আছে তাই কখনো এরা পরস্পরকে ছেদ করবে না এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য করো বেগ বেশি হলে গতি রেখাগুলো ঘন হয়ে যায় হ্যাঁ এখন যদি কোনো মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহী স্লো মোশনে যায় তাহলে স্তরগুলো পরস্পর থেকে দূরে দূরে থাকবে আর যদি সেখানে প্রবাহের বেগটা বেশি হয়ে যায় বেশি বেগে যাবে গতি বেশি হবে তখন দেখা যাবে যে এখানে যে স্তরগুলো আছে স্তরগুলো পরস্পর খুব নিকটে চলে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ধারা রেখ প্রবাহ বজায় রাখবে বা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাশাপাশি আসবে কিন্তু একটি স্তরে তরল আর একটি স্তরে মিশবে না অর্থাৎ সংমিশ্রণ হবে না তাহলে এখানে বাম দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেখানে যে অ্যারো চিহ্নগুলো দেখেছি বা ডট ডট লাইনগুলো দেখতে পেয়ে পাচ্ছ এই লাইনগুলো যদি গতি বেশি হয় তরলের তাহলে এগুলো খুব ক্লোজ হয়ে যাবে অর্থাৎ নিকুড়ে চলে আসবে আর যদি গতি কম হয় এগুলো পরশে একটু দূর দূরে অবস্থান এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য ধারা এক প্রবাহের ভেদ বেশি হলে গতি বেগ বেশি হলে গতি রেখাগুলো কি হয়ে যাবে ঘন হয়ে যাবে ওকে নেক্সট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রবাহের বিভিন্ন স্তরের কণাগুলোর গতিবেগ সময়ের সাথে অপরিবর্তিত থাকে এটা একটা গুরুত্বপূর্ণ কথা যদি বেগ অপরিবর্তিত না থাকে তাহলে কিন্তু সেখানে এক স্তরের তরল আর এক স্তরে চলে যাবে তাই এটা কিন্তু একটা সম্পূরক বৈশিষ্ট্য প্রবাহের বিভিন্ন স্তরের কোনাগুলোর গতিবেগ সময়ের সাথে অপরিবর্তিত অর্থাৎ এখানে দেখো বাম বাম দিকে যে চিত্রটা নিচের যে স্তর এই স্তরের গতিবেদ এই স্তর দিয়ে যে তরলটা যতটুকু তরল প্রত্যেকটার গতিবেগ একই এবং এটা সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন ঘটবে না তার উপরে যে স্তর তার উপরে যে স্তর প্রত্যেকটি স্তরের মধ্যে যে তরল আছে যে বেগে গতিশীল সেই স্তরের তরলের বেগ একই থাকে কোনো পরিবর্তন হবে না যদি কোনো কারণে পরিবর্তন হয় তাহলে কিন্তু সেটা ধারাবেখ প্রবাহে থাকবে না তখন বিক্ষিপ্ত প্রবাহে পরিণত আমার মনে হয় আমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি এখানে চারটা বৈশিষ্ট্য কথা আমি উল্লেখ করেছি এই চারটা বৈশিষ্ট্য মনে রাখলেই কিন্তু তোমার আসলে ধারা রেখক প্রবাহ চিনতে তোমার অসুবিধা আমাদের বাস্তব জীবনেও আমি দেখাবো ধারাবেখক প্রবাহ কোথায় আছে কোনটা বিক্ষিপ্ত প্রভাব সেটা বলবো তবে আগে ভূঁয়ের বিষয়গুলো শেষ করে তারপরে বাস্তবে যাব ওকে তাহলে আশা করি এই স্লাইডে যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা অসুবিধা এই মুহূর্তে অনেকেই অনেক কমেন্ট করেছো সবাইকে আমি জানাচ্ছি অনেকেই লিখছো আর হোসেন লিখ লিখতেছ থ্যাংক ইউ আমার শ্রদ্ধা শরীফ জাকারিয়া স্যার লাইভে আছেন তারকে অভিনন্দন জানাচ্ছি তার আমাকে সাপোর্ট দিচ্ছে তারপরে আরও অনেকেই আছো অনেকেই আছো অনেকেই আছো অনেকেই আমি চিনি দেখতে তোমরা তোমাদের সহপাঠীদেরকে আমন্ত্রণ জানাও খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যাতে সবাই সংযুক্ত হয় তোমাদেরই জন্যই এত আয়োজন তোমরা দেখো এবং সাপোর্ট করো তাহলে আমরা আরও অনুপ্রাণিত ওকে পরবর্তী সাইডে যাচ্ছি তাহলে বিক্ষিপ্ত প্রবাহ নিয়ে এখন কথা বলছি হ্যাঁ বিক্ষিপ্ত প্রবাহ ধারা প্রবাহের যে চারটা বৈশিষ্ট্য আমরা উপস্থাপন করেছি ঠিক তার বিপরীত বৈশিষ্ট্যগুলোই কিন্তু বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য তাই একটা বৈশিষ্ট্য ধারা রেখক প্রবাহের বৈশিষ্ট্যগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এগুলোকে একটু বিপরীত চিন্তা করলে সেটা বিক্ষিপ্ত যেমন এক নম্বর পয়েন্টটা লক্ষ্য করো সেখানে ছিল যে গতিপথগুলো কী হবে সরল রেখা হবে কিন্তু দেখো বিক্ষিপ্ত প্রবাহের গতিপথ সরল রেখা কখনো হবে র্যান্ডম ছুটো ছুটি হবে এক স্তরে তরল আরেক স্তরে চলে যাবে তাই এক্ষেত্রে গতিপথ সমান্তর হওয়ার কোনো সুযোগ নেই এবং গতি অভিমুখটা কখনো কি হবে না সরল রেখা হবে না তাহলে এক্ষেত্রে প্রবাহিত কোনার গতিপথ সাধারণত সরল রেখা হয় না আর এর আগে আলোচনা আমরা বলছি কি হয় সরল রাখা তাই স্তরগুলি পরস্পর সমান্তরালেও থাকবে না ধারা রাখ কী ছিল স্তরগুলো পরস্পরের সমান্তরালে ছিল তারপরে লক্ষ্য করে একটা চিত্র আমরা এখানে দেখিয়েছি এর আগের চিত্রে আমরা দেখিয়েছি স্তরগুলো পরস্পর কি সমান্তরাল কিন্তু দেখো এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রে স্তরগুলো কিন্তু সমান্তরালে নাই এগুলো কিন্তু দেখো এলোমেলো একটা স্তর একটা স্তরের উপর ওভারলেপ হয়ে গেছে বা একটা স্তরের সাথে আরেকটি স্তর স্পাইরাকাল আকারে অবস্থান করছে তাই আসলে এক্ষেত্রে তোমার কোনো শৃঙ্খলা নাই তাই এই ধরনের প্রবাহকে আমরা কি বলবো বিক্ষিপ্ত প্রবাহ বলব এরপরে লক্ষ্য করো কোনাগুলোর গতিপথ গতিরেখা সর্বদা পরস্পর পরস্পরকে গতিরেখা পরস্পর পরস্পরকে ছেদ করে না একটু ঠিক আছে কোনাগুলোর গতি রেখা সর্বদা পরস্পর পরস্পরকে ছেদ করে না এটা একটু ভুল হয়েছে পরস্পর ছেদ করে একটু কারেকশন করে নিবে তোমরা কণাগুলির গতিরেখা সর্বদা পরস্পর পরস্পরকে ছেদ করে কারণ না হইলে যদি ছেদ না করে তাহলে সেটা সমান্তরাল হয়ে যাবে আর সমান্তরাল হইলে সেটা আসলে তোমার ধারার খুব প্রভাবে পরিণত হবে এখানে কারেকশন নেই মানে এই পয়েন্ট এই লাইনের সর্বশেষে যে না শব্দটা আছে এটা একটু তোমরা বাদ দিয়ে পড়বে যে কণাগুলোর গতিরেখা সর্বদা পরস্পর পরস্পরকে ছেদ করে ওকে আমি একটু দুঃখ প্রকাশ করছি এই বিষয়টা একটু এডিটিং করার সময় ভুল হয়েছে আমার কণাগুলো গতি রেখা সর্বদা পরস্পর পরস্পরকে করে বাদ যাবে এরপরে আসু বেগ বেশি হলে গতি রেখাগুলো ঘূর্ণি সৃষ্টি বুঝলেন এরকম অনেক প্রভাব দেখছো না খালের মধ্য দিয়ে স্রোত যখন বেশি থাকে তখন অনেকটা ঘূর্ণিপাকের মতো হয়ে পানি নিচে চলে যায় আবার উপরে চলে আসে বিক্ষিপ্ত প্রবাহ তাহলে বেগ যখন বেশি হবে তখন প্রতিরাখাগুলো সৃষ্টি হবে ঘূর্ণের সৃষ্টি বেসিক্যালি তোমার যখন বেগ কম থাকে তখন কিন্তু সমপ্রবাহ বা ধারাবাহিক প্রবাহ হিসাবে কাজ করে তবে রেখো প্রবাহে যখন বেগ ধীরে ধীরে বাড়ে তখন গতিরেখাগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে আমরা এর আগে আলোচনা করি এরপরে যখন এর চেয়েও বেগটা বেশি হয়ে যাবে তখন সেটা আর ধারার এক প্রবাহে থাকে না যখন এক স্তরের তরল আর এক স্তরে মিশ্রণ ঘটবে তখনই সেক্ষেত্রে সেটা ঘূর্ণি তৈরি করবে আর এই বৈশিষ্ট্যটা মূলত পরিণত হবে বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হবে ওকে তারপরে আসি প্রবাহের বিভিন্ন স্তরের কণাগুলোর গতিবেগ সময়ের সাথে পরিবর্তিত থাকে এর আগের স্লাইডে ধারা রাখো প্রবাহে বলেছিলাম অপরিবর্তিত থাকে প্রবাহের বিভিন্ন স্তরের গতিবেগ সময়ের সাথে পরিবর্তিত অর্থাৎ এক স্তরের তরলের গতিবেগ একরকম থাকবে না কখনো বেগ কমে যাবে কখনো বেগ বেশি হয়ে যাবে তো কম বেশি যখন হবে তখনই মূলত ঘূর্ণি সৃষ্টি তাহলে এই এই চারটা বৈশিষ্ট্য আর পূর্বের স্লাইডে ধারা রেখো প্রবাহের চারটা বৈশিষ্ট্য দিয়েছি চারটা বৈশিষ্ট্য তোমরা আশা করি বুঝতে পেরেছ এমন যদি আসে যে ধারা রেখ প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহের মধ্যে পার্থক্য তোমরা সহজে বিষয়টাকে পার্থক্য আকারে লিখতে পারবে অথবা অবজেক্টিভে আসবে বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ সেক্ষেত্রে তোমরা বিষয়গুলোকে আমি আমার ধারণা তোমরা বুঝতে পারবে আবার যদি একটা প্রশ্ন আসে অনুধাবন স্তরে যে ধারারেখ প্রবাহ কখন বিক্ষিপ্ত প্রবাহে পরিণত মনে করো একটা দুই নম্বরের প্রশ্ন দিলাম তাহলে সেক্ষেত্রে কখন বেগ তখন বেশি হয়ে যাবে তুমি বলবা যখন ধারা এক প্রবাহে বেগ বেড়ে যায় তখন স্তরগুলো প্রবাহের বিভিন্ন স্তরগুলো পরস্পরের খুব কাছাকাছি কিন্তু যখন বেগটা আরও অনেক বেশি হবে তখন এক স্তরের তরল আরেক স্তরের তরলের সাথে মিশ্রণ হয় এবং তরলের মধ্যে ঘূর্ণিপাকের সৃষ্টি আর এই অবস্থায় ধারা রাহ প্রবাহটি বিক্ষিপ্ত প্রবাহে পরিণত আর বিক্ষিপ্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহের বিভিন্ন স্তরকে আর ওই রকমভাবে বিবেচনা করা যাবে না এবং সেক্ষেত্রে প্রত্যেকটি স্তরের বেগ অভিন্ন থাকে না বরং সময়ের সাথে সাথে প্রত্যেকটি স্তরের বেগের পরিবর্তন তাহলে দুই নম্বরের প্রশ্নের জন্য সুন্দর অ্যান্সার হয়ে আশা করি তোমরা বিষয়টা অনুধাবন করতে পেরেছ এবার আসো আমরা পরবর্তী আলোচনায় যাব পরবর্তী আলোচনা হচ্ছে আমরা ধারা রেখো বিক্ষিপ্ত প্রভাবের বাস্তব একটা উদাহরণের খেয়াল করো তোমরা স্লাইডে একটা বিষয় দেখতে চিত্র দেখতে পাচ্ছ এক্ষেত্রে উপরের দিকে এই তরলটুকু খুব জেন্টাল মুডে আছে কিন্তু নিচের দিকে এই তরলটা দেখো ঢেউ বা স্রোত যে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে পানি কিন্তু ঘূর্ণিপাক হচ্ছে এই জায়গাগুলোতে হ্যাঁ তাহলে তোমরা এখন দেখেই বলো উপরের তো অংশের যে তরলটুকু আছে সেই তরলটুকুর নাম কী আর নিচের অংশের যে তরলটুকু আছে দেখতে পাচ্ছ ফেনা আকার এখানে সাদা সাদা যে নিচের দিকে এই তরলটুকুর নাম কী দিতে পারবো আমরা বৈশিষ্ট্য যদি আমরা দেখি ঘূর্ণিপাত সৃষ্টি হলে সেটি কোন ধরনের তরল বা কোন ধরনের প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহ আর যদি শান্ত থাকে এরকমভাবে এখানে শান্ত হলো কি এক স্তরের তরল আরেক স্তর তরলে মিশে নাই বা মিশ্রণ ঘটে নাই যে কারণে তোমার সেক্ষেত্রে এটাকে আমরা ধারার প্রবাহ বলতে পারি তাহলে উপরের অংশের যে শান্ত যে অংশটুকু সেন্ট্রাল যে অংশটুকু দেখতে পাচ্ছ এটাকে আমরা ধারারেক প্রবাহ বলবো আর নিচের দিকে যে অংশটুকু দেখা যাচ্ছে এটাকে আমরা বিক্ষিপ্ত প্রবাহ বলতে পারবো এখন দেখো বাস্তব জীবনে বাস্তব জীবনে আমাদের যে পানির ফ্লো আমরা দেখি সেক্ষেত্রে তুমি এখন নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবা কোনটা ধারারেখ প্রবাহ কোনটা বিক্ষিপ্ত প্রবাহ দেখো এখানে এখন তুমি বলতে পারো যে একটা পুকুরের মধ্যে মনে করো কোনো ঢেউ নাই পুকুরের পানি এটা কি না বিক্ষেপ আসলে এক্ষেত্রে এটা তো ফ্লো হয় নাই ফ্লো না থাকলে কিন্তু আমার প্রবাহ কিন্তু থাকতে হবে তাই এটাকে আমরা এই ধরনের যে ছয়টা ক্যাটাগরি আমরা এখানে উপস্থাপন করেছি ছয়টা ক্যাটাগরি কোনোটাতেই আমরা এটাকে ফের যদি মনে করো একটা নদীর মধ্যে দিয়ে একটা খালের মধ্য দিয়ে একটা পাইপের মধ্য দিয়ে পানি যাচ্ছে যদি সেক্ষেত্রে তুমি দেখো যে কোনো ঘূর্ণি তৈরি না হয় তাহলে তুমি সেটাকে ধরা রাখো প্রভাব বলতে আর যদি বলো দেখো যে ঘূর্ণি হয়েছে তাহলে সেক্ষেত্রে তুমি বিক্ষিপ্ত প্রভাব বলতে পারো আমি আরেকটা উদাহরণ দিতে পারি এরকমভাবে মনে করো একটা খালের মধ্য দিয়ে পানির স্রোত আছে কিন্তু পানির উপরের পৃষ্ঠে বিভিন্ন আবর্জনা ভেসে যাচ্ছে কচুরি ফানা হতে পারে বা ধুলাবালি বা অন্য কোনো বস্তু ভেসে যাচ্ছে তুমি অনেকক্ষণ যেমন দেখতেছো সেই তরলের উপরে পৃষ্ঠে ওগুলো যে যেখানে আছে সেখান থেকে তারা বেশে এসব তাহলে এই তরলটাকে আমরা ধারা প্রবাহ বলি আর যদি মনে হয় যে এটা ঘূর্ণি হচ্ছে ওই ভাসমান বস্তুগুলো একবার ডুবে যাচ্ছে আবার উপরে উঠে আসতেছে তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বিক্ষিপ্ত প্রবাহ বলি আশা করি আমরা বুঝতে পেরেছি ওকে তারপরে আসো আমরা পরবর্তী অংশে প্রান্তিক ভেদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখন কথা বলবো রंतिक বেগ তারা আগে আমি একটু তোমাদের মতামতগুলো দেখতে চাই তোমরা আসলে কি বুঝতে পারতেছো কিনা একজন বলছো রাবে আরাহি অসম প্রবাহের ক্ষেত্রে গতিরেখাগুলো কি ঘন আকারে থাকে নাকি স্যার হ্যাঁ ঘন আকারে অবশ্যই থাকবে তবে এখানে তোমার যেহেতু গতিবেগ অনেক বেশি হবে তাই তারা এক স্তরের সাথে আরেক স্তরের মিশ্রণ ঘটবে পেঁচিয়ে যাবে আমি একটা চিত্র দেখিয়েছি বিক্ষিপ্ত প্রবাহের ওই রকম হয়ে যাবে তাই সেক্ষেত্রে অবশ্যই ঘন আকারেই থাকবে তারপর আজাদ হুসাইন আজাদ ওয়াচিং আমার ডিপার্টমেন্টেরই ধন্যবাদ তোমাকে এরপরে ধারা রেখো পুকুরের আসাদ আরিফ ধারা রেখো পুকুরের বিষয়টা বুঝলাম না ওকে তারপরে হলো পুকুরের পানির কথা আমি বলেছি এটা যেহেতু কোনো ফ্লো নাই কোনো গতি নাই তাই সেক্ষেত্রে আমরা এটাকে এই ক্যাটাগরিতে আনতে পারবো সেটা অন্য আলোচনায় আসতে পারে তারপরে আলোচনা সবাই অনেকেই ইন্টারঅ্যাক্টিভই আছো আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা পরবর্তী অংশে যাচ্ছি প্রান্তিক বেগ নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা যার ইংরেজি নামটা হচ্ছে টার্মিনাল ভ্যালোসিটি যদি এখানে উল্লেখ করতে ভুলে গেছি টার্মিনাল ভেলোসিটি খুবই গুরুত্বপূর্ণ তবে অনেক ধরনের বেগ নিয়ে ফিজিক্সে আলোচনা জানো অনেক ধরনের বেগ আছে সমবেগ অসমবেদ প্রান্তিক বেগ তারপরে আরও বিভিন্ন ধরনের তারপর তাড়ন বেগ বিভিন্ন ধরনের বেগের কথা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে জানবে তার মধ্যে এটা হচ্ছে কি প্রান্তিক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে বলা আমি একটু সংজ্ঞাটা আগে তোমাদের সাথে একটু অনেক বড় সংজ্ঞা মনে হচ্ছে ভয় পাচ্ছো আসলে ভয় পাওয়ার কিছু নেই আইটেমটা বুঝলে যত বড় সংজ্ঞা হোক না কেন সহজে বুঝতে পারবা লিখতেও পারবা যখন কোনো বস্তু প্রবাহের মধ্য দিয়ে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে তুমি চিন্তা করতে পারো মনে করো এক্ষেত্রে তরলও হইতে পারে আবার মনে করো বায়ু পদার্থ হইতে পারে মনে করো তুমি ছাদের উপর থেকে একটা গোলক আকারের বস্তুকে নিচের দিকে ছেড়ে আবার মনে করো আরেকজন একটা পুকুরের পৃষ্ঠ থেকে একটা ওই ওইরকম আরেকটা গোলককে সে পুকুরের পানিতে ছেড়ে দুই ক্ষেত্রেই কিন্তু গোলকটা মুক্তভাবে নিচের দিকে পতিত হয় অভিকর্ষ বলের কার বা ওজন বলের কার তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমার এই প্রান্তিক বেগটা প্রযোজ্য হবে লক্ষ্য করো তাহলে যখন কোনো বস্তু প্রবাহীর মধ্য দিয়ে মুক্ত প্রবাহের মধ্য দিয়ে বলতে এখানে তরল এবং গ্যাসীয় দুইটাকেই মিন করা হয়েছে যখন কোনো বস্তু প্রবাহীর মধ্য দিয়ে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে মুক্তভাবে এখানে কিন্তু একটা কথা বলতেই হবে কারণ মুক্তভাবে যদি না পড়ে তাহলে সেটাকে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে তখন একটি নির্দিষ্ট সময় পর বস্তুটির উপর ক্রিয়ারত নিম্নমুখী ওজন বলকে ঊর্ধ্বমুখী ক্রিয়ারত প্লবতাজনিত বল ও সান্দ্র বল এর সমষ্টি নিষ্ক্রিয় করে দেয় মানে দুইটা কথা বলেছে একটা বস্তু যখন নিচের দিকে পড়ে আমরা জানি নিউটনের থার্ড ল অনুযায়ী এক্ষেত্রে দুইটা বল কাজ করে একটা নিচের দিকে আর একটা উপরের দিকে হ্যাঁ নিচের দিকে যে বলটা এটা অভিকর্ষীয় বল বা ওজন বলও আমরা বলতে পারি নিচের দিকে কাজ করে উপরের দিকে প্রতিক্রিয়া হিসেবে দুটি বল কাজ করে একটি হচ্ছে প্লবতাজনিত বল এবং আরেকটি হচ্ছে কি সান্দ্র বল একটা নতুন শব্দ আছে প্লবতা তো আমরা নিচের ক্লাসে শিখে এসেছ আমি ওইটা নিয়ে এখানে আলোচনা করবো না সান্দ্র বল একটা নতুন আইটেম সান্দ্র বল এটা নিয়ে আজকে ক্লাসে কিন্তু আলোচনা করার সুযোগ পাবো না তাদের আজকের ক্লাসটায় ছান্দ্র নিয়ে আলোচনা আগামী ক্লাসে ইনশাল্লাহ ছান্দ্র নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে উপর দিকে ঊর্ধুমুখী কয়টা বল কাজ করে দুইটা বল একটি হচ্ছে প্লবতাজনিত বল আরেকটি হচ্ছে ছান্দ্র বল এর সমষ্টি এই দুইটাই যদি উপর দিকে কাজ করে তাহলে এই দুইটা লব্ধি বলটা কি বলা হচ্ছে তখন একটি নির্দিষ্ট সময়ের পর বস্রীর উপর ক্রিয়ারত নিম্নমুখী ওজন বলকে ঊর্ধ্বমুখী ক্রিয়ারত প্রবাদাজনিত বল ও সান্দ্র বলের সমষ্টি নিষ্ক্রিয় নিচের দিকে ওজন বলের সমান উপরের দিকে এই দুইটা বলের সমষ্টির মান পরস্পর কী হয়ে যায় সমান হয়ে যায় আমরা জানি ভেক্টরের নিয়ম অনুযায়ী যখন দুটি বল বিপরীতমুখী হয়ে সমমানের হয় তখন পরস্পর পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিন্তা করো যদি নিচের দিকে ওজন বল কাজ না করে উপরের দিকে যদি উপরের দিকে অর্থাৎ নিচের দিকের ওজন বল আর উপরের দিকের ঊর্ধ্বমুখী বল পরস্পর সমান হয়ে যায় তাহলে তো ভেক্টরের নিয়ম অনুযায়ী তার উপর কোনো বল আর ক্রিয়া নাই বল যদি ক্রিয়া না থাকে বস্তুটা কি সেখানে থেমে যাবে শূন্যে থেমে যাবে না বস্তুটি আসলে শূন্যে থামবে না যে তার মধ্যে তখনও কিন্তু গতি থাকবে তবে বল যেহেতু নাই তখন তার তরণও নাই কিন্তু আর তরণ কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে দেখো সংজ্ঞায় তাই বলেছি ফলে বস্তুটি নিট তরণ শূন্য হয় এই অবস্থায় বস্তুটি আর তরণ যদি শূন্য থাকে গতিবিদ্যায় তোমরা পড়ে এসেছ তরণ শূন্য হলেও বস্তুর মধ্যে যদি গতি থাকে সেই গতিটা সমবেগে গতি তাই না তাহলে এই অবস্থায় বস্তুটি যে সমবেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকে ওই সমবেগকেই আমরা কি বলবো প্রান্তিক সংজ্ঞাটা একটু বড় কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের একটা পথ তাহলে আমি আবার একটু রিভিউ করছি মনোযোগ শুনো যখন কোনো বস্তু প্রবাহের মধ্য দিয়ে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে তখন একটি নির্দিষ্ট সময় পর সাথে সাথেই কিন্তু ওই যে ওজন বলকে ঊর্ধ্বমুখী বল নিষ্ক্রিয় করে দেয় না এটা করতে একটু সময় নেয় তাহলে একটি নির্দিষ্ট সময় পর বস্তুটির উপর ক্রিয়ারত নিম্নমুখী ওজন বলকে ঊর্ধ্বমুখী ক্রিয়ারত প্লবতাজনিত বল ও সান্দ্র বল এর সমষ্টি নিষ্ক্রিয় করে দেয় ফলে বস্তুটির নিট তরণ শূন্য হয় এই অবস্থায় বস্তুটি যে সমবেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকে তাকে প্রান্তিক বেগ বলে অনেকগুলো আইটেম কিন্তু চলে এসেছে আচ্ছা এখন আসুন তাহলে যে কোনো বস্তুকে ছেড়ে দিলেই সে কি প্রান্তিক বেগ লাভ করবে প্রান্তিক বেগ লাভ হতে হলে নিম্নমুখী ওজন বলকে ঊর্ধ্বমুখী বল নিষ্ক্রিয় করে দিতে হবে সমান হতে হবে যদি সমান না হয় তাহলে তো সেটা প্রান্তিক বেগ লাভ করবে না আর সমবেগও নিচের দিকে পড়বে না তাহলে দেখো আমরা একটু চিত্রের মাধ্যমে যদি বিষয়টাকে দেখি এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রে আমি একটা প্রবাহীকে বোঝা বোঝানোর চেষ্টা করেছি তারপর লক্ষ্য করো এখানে একটা গোলককে দেখানোর চেষ্টা করেছি এবং এই গোলকটা নিচের দিকে পতিত হচ্ছে তাহলে নিচের দিকে কাজ করতেছে কোন বল ওজন বলটা নিচের দিকে কাজ করতেছে এখন তাহলে উপরের দিকে তার কয়টা বল কাজ করবে সঙ্গ অনুযায়ী দুইটা বল কাজ করবে ঊর্ধ্বমুখী দুইটা বল একটি হচ্ছে প্লবতাজনিত বল যেটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করেছি এবং আরেকটি হচ্ছে সান্দ্র বল যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করে তাহলে দেখো বেদ তখনই সৃষ্টি হবে যখন নিচের দিকে ক্রিয়ারত ডব্লিউ আর উপরের দিকে ক্রিয়ারত এফ প্লাস ইউ অর্থাৎ এই দুইটা সমষ্টির সমান হবে তখন বস্তুটাতে কোনো তরম থাকবে না আর এই অবস্থায় বস্তুটি সমবেগে নিচের দিকে পড়তে আর এই বেগটাকে আমরা কি বলবো প্রান্তিক বেগ প্যারাসুট প্যারাশুট যখন হয় তখন উপর থেকে যখন ঝাম্প দেয় সাথে সাথেই কিন্তু প্যারাশুটটা কাজ করে যে যতক্ষণ পর্যন্ত তার নিচের দিকে ওজন বল আর উপরের দিকে সান্দ্র বল ও প্লবতা বল সমান ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তরণ নিয়ে নিষের দিকে খুব দ্রুত বেগে পড়তে থাকে যখন সমান হয়ে যাবে তখন তার তরণ শূন্য হয়ে যাবে এই অবস্থা সে সমবেগ লাভ করে প্রান্তিক বেগ লাভ করে তখন কিন্তু সে ধীরে ধীরে কিন্তু তাহলে প্রান্তিক বেগ লাভ করার শর্তটা কি ওজন বল সান্দ্র বল ও প্লবতা বলের সমান হবে তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা তাহলে প্রান্তিক বেগের সংজ্ঞাটা আমি আবারও বলছি বড়ো হলেও কিন্তু যদি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে তোমার যার কথা এবং আশা করি লিখতে পারবে বারবার আত্মস্থ করতে হবে লিখতে হবে এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসলে লিখতে পারবে এই সংজ্ঞাটা তুমি যদি বোর্ডের অ্যানালাইসিস করো বহুবার আসছে বহুবার তাই এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বড় হলেও আমাদের জানতে হবে আমি আবার একটু রিপিট করছি যখন কোনো বস্তু প্রবাহের মধ্য দিয়ে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে তখন একটি নির্দিষ্ট সময় পর বস্তুটির উপর ক্রিয়ারত নিম্নমুখী ওজন বলকে চিত্র দেখতে পাচ্ছ নিম্নমুখী ওজন বলকে ঊর্ধ্বমুখী চিত্র দেখতে পাচ্ছ দুইটা বল বলল সান্দ্র বললতা বল এদের সমষ্টি সমষ্টি নিষ্ক্রিয় করে দাও তখন বস্তুটিতে নিট তরণ থাকে না অর্থাৎ এই অবস্থায় বস্তুটি যে সমবেদ নিয়ে নিচের দিকে পড়তে থাকে তাকে বুঝতে পেরেছি ওকে পরবর্তী আলোচনা যাচ্ছি প্রান্তিক বেগের গাণিতিক ট্রিটমেন্টটা লক্ষ্য করো তাহলে প্রান্তিক বেগ সৃষ্টির শর্ত কেউ কি বলতে পারবে আমি একটু আগে কিন্তু বলেছি নিচের দিকের ওজন বল আর উপরের দিকের দুইটা বলের সমষ্টি তখন পরস্পর সমান হবে তখন প্রান্তিক বেগ সৃষ্টির নিম্নমুখী ওজন বল সমান ঊর্ধ্বমুখী বল প্লাস ঊর্ধ্বমুখী আন্দ্র আশা করি বুঝতে পেরেছি আসতে পারে প্রান্তিক বেগের একটা লেখচিত্র আছে যেটা অবজেক্টিভে আসে কিংবা অনুধাবনমূলক প্রশ্ন অনেক সময় একটু লেখচিত্রটা ফলো করো তো প্রান্তে যখন একটা বস্তুকে তুমি মুক্তভাবে নিচের দিকে পড়তে দিয়েছো বা ছেড়ে দিয়েছো তখন সেটি কিন্তু সমতরণে নিচের দিকে সমতরণ যেহেতু তরণ নিয়ে নিচের দিকে পড়ে আমি যদি বেগ আর সময় লেখ অঙ্কন করি তাহলে এ থেকে বি পর্যন্ত যে অংশটুকু তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু পারফেক্টলি কিন্তু সমতরণের লেখা হারেই কিন্তু বাড়তেছে দেখো বি থেকে সি এই জায়গা কিন্তু পারফেক্টলি সমতরণ না কিন্তু তরণ আছে হ্যাঁ তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো তরণ যে আসে সেটা কিন্তু বক্রয় তার মানে তরণের এখন কিন্তু হ্রাস যদি বৃদ্ধি পাইতো তাহলে উপর দিকে রেখাটা উঠতো যেহেতু এটা তরণটা কমে যাচ্ছে একসময় কমে শূন্য হয়ে যাবে কিন্তু এখানে সি বিন্দুতে তরণ কিন্তু শূন্য হয়ে গেছে ডি ডি সি থেকে পর্যন্ত কিন্তু তরণ নাই লক্ষ্য বি থেকে সিতে তরণটা কমে যাচ্ছে কেন কারণ এই ঊর্ধ্বমুখী প্লবতা বল এবং এখানে সান্দ্র বল এই দুইটা তখন কাজ করা শুরু করে সাথে সাথে কিন্তু সান্দ্র বল কাজ করে নাই বল কাজ করতে যত গতি গতিপ্রাপ্ত তত তার ক্রিয়াটা বাড়বে এটা নিয়ে পরে আলোচনা করবো নিয়ে তাহলে এই দুটা যখন মানটা বেড়ে যাবে তখন আস্তে আস্তে তরণটা কমে যাবে কমতে কমতে একসময় কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে সেইভিন দেশে তরণটা কী হয়ে গেলো শূন্য হয়ে গেল যখন তরণ শূন্য হবে লক্ষ্য করো যখন তরণটা শূন্য হবে এই অবস্থায় কিন্তু আর তার মধ্যে এই অবস্থায় কিন্তু সে প্রান্তিক বেগ লাভ করেছে প্রান্তিক বেগ লাভ করার পরে কিন্তু তার মধ্যে তরণে তখন সে কিন্তু এই অক্ষের সমান্তরালে অর্থাৎ টাইম ডিপেন্ডেন্ট হয়ে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে তাহলে এটা অবজেক্টিভে আসে নিচের কোনটি প্রান্তিক বেদের লেখোচিত বা নিচের কোন লেখচিত্রে প্রান্তিক বেদ প্রকাশ পাবে বা কতটুকু কোন অংশটা এখানে এ থেকে বি থেকে সি সি থেকে ডি কোন অংশটা এখানে প্রান্তিক বেদ প্রকাশ পাবে এরকমভাবে প্রশ্ন আসতে পারে আমার মনে হয় তোমরা লেখোচিতটা পারবা অবজেক্টিভে আসলেও পারবা আমি বলে রাখি তুমি যদি বোর্ডের অবজেক্টিভগুলো দেখো দেখবে এই লেখচিত্রটা বেশ কয়েকবার আছে তাই খুবই গুরুত্বপূর্ণ একটু তোমাদের জানতে হবে তার পরবর্তী অংশে আসি আমরা প্রান্তিক বেগের যে গাণিতিক আলোচনা সেই আলোচনায় যাই প্রান্তিক বেগের নির্ভরশীলতা কী কী বিষয় উপর নির্ভর করে এখন মনে করো তোমার প্রান্তিক বেগ কি তোমার ধরো বায়ুর মধ্য দিয়ে একটা বস্তুকে ছেড়ে দিয়েছ আর তরলের মধ্যে বা পানির মধ্যে দিয়ে একটা বস্তুকে ছেড়ে দিয়েছে দুইটার ক্ষেত্রে প্রান্তিক বেগ যদি লাভ করে প্রান্তিক বেগটা কি একই হবে এটা বেসিক্যালি তিনটা বিষয়ের উপর নির্ভর করে এটার সান্দ্রতাঙ্ক এটাও আমার আজকে আলোচনা আলোচনা করব না ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সান্দ্র বল সান্দ্রতাঙ্ক সান্দ্রতা গুণাঙ্ক এই আইটেমগুলো নিয়ে কথা বলবো তখন এটাই বুঝতে পারবে তারপরে আসুন প্রবাহীর ঘনত্ব আমি দুঃখ প্রকাশ করছি আবার এখানে বানানটা একটু ভুল আছে প্রবাহীর হবে হবে না প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে তাহলে যদি বেশি ঘনত্বের তরলের মধ্যে দিয়ে যায় তাহলে প্রান্তিক বেগ একরকম হবে যদি কম ঘনত্বের তরলের মধ্যে দিয়ে যায় প্রান্তিক বেগ আর একরকম বিষয়টা খেয়াল করবে পড়ন্ত বস্তুটির ঘনত্বের উপর নির্ভর করে যে বস্তুটাকে তুমি তরলের মধ্যে ছেড়ে দিয়েছ সেই বস্তুটা কি দিয়ে তৈরি তার ঘনত্বের উপরেও কিন্তু প্রান্তিক বেগ নির্ভর তাহলে ঘনত্ব হলো দুইটা একটা হলো প্রবাহীর ঘনত্ব আর একটা হচ্ছে কি পড়ন্ত যে বস্তুটা নিচের দিকে পড়বে সেই বস্তুটির ঘনত্ব এই বিষয়গুলোর উপর প্রান্তিক বেগ নির্ভর করে এরপরে আসো আর বিষয় আমি উপস্থাপন করেছি সেটি হলো যে বস্তুটি সেটি থেকে পড়বে সেই বস্তুটির আকার অর্থাৎ সেটি বড় নাকি ছোট এই বিষয়ের উপর নির্ভর করে ছোট হইলে তার প্রান্তিক বেগ একরকম হবে বড় হইলে তার প্রান্তিক বেগ আর রকম হবে তাহলে যেটা আকার যেহেতু গোলক আকৃতির বস্তু বলছি তাই ব্যাসার্ধটাও তোমার ব্যাসার্ধের উপরে তার আকারটা নির্ভর করে তাই ব্যাসার্ধের কথা বলছি তাহলে পরন্ত বস্তুটির আকার বা বেসারদের উপরও নির্ভর করে একটা জিজ্ঞাসা আছে এতক্ষণ যে আলোচনাটা আলোচনা করলাম এই আলোচনার হিসেব অনুযায়ী একটা প্রশ্ন তোমাদের কাছে বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে ব্যথা পাওয়া যায় অ্যান্সারটুকু আমি বলবো না আগামী ক্লাসে অ্যান্সার বলবো এবং তোমরা এর মধ্যে এটা আশা করি অ্যান্সারটা গুলি বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে ব্যথা পাওয়া যায় না ওকে মনে হয় পারবো এবার আসবো পরবর্তী আলোচনায় পরবর্তী আলোচনায় হচ্ছে সান্দ্রতা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সান্দ্রতা নিয়ে কথা বলবো যে ধর্মের জন্য প্রবাহী পদার্থের অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয় বা কমে যায় তাকে সান্দ্রতা একটু ক্লিয়ার করি বিষয়টা এটা একটা বিশেষ ধর্ম এবং এটা তরল এবং বায়বীয় উভয় পদার্থের ধর্ম যে ধর্মের জন্য প্রবাহী পদার্থের অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগকে বাধাগ্রস্ত করে এবং তোমরা জানো কঠিন পদার্থের গতির বিপরীতে যে বল কাজ করে বা যে বিষয়টার কারণে কঠিন পদার্থের গতি হ্রাস পায় এটার নাম কি গর্ষণ বল এটা গতির বিপরীতে কাজ করে এখন এখানে বলছি কি পদার্থের অভ্যন্তরস্থ বিভিন্ন স্তর যেহেতু তরল পদার্থ বা প্রবাহী পদার্থের কথা বলছি তাই এটার ভিতরে আমরা বিভিন্ন স্তর বিবেচনা করতে পারবো তাহলে এই স্তরের মধ্যে তো আবার গতি আছে ফ্লো আছে তাহলে এক স্তরের গতিকে আরেক স্তর কী করবে মানে বাধাগ্রস্ত করবে অর্থাৎ যে যে বেগে দিকে যাওয়ার কথা তার এই বেগটাকে হ্রাস করে দেবা কমায়া দে দেয় যে ধর্মটা যে ধর্মের নাম হচ্ছে সান্দ্রতা আসলে বেসিক্যালি সান্দ্রতা হচ্ছে কঠিন পদার্থের যে বিশেষ ধর্ম ঘর্ষণ সে ঘর্ষণের মতোই তবে ঘর্ষণটা হচ্ছে শুধুমাত্র কঠিন পদার্থের গতির বিপরীতে কাজ করে আর সান্দ্রতাটা হচ্ছে প্রবাহী পদার্থের গতির বিপরীতে কাজ ঘর্ষণ আর সান্দ্রতা সিমিলার প্রসেস শুধুমাত্র প্রয়োগটা ভিন্ন ভিন্ন পদার্থের উপর হয়ে থাকে যে ধর্মের জন্য প্রবাহীর প্রবাহী পদার্থের অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয় বা কমে যায় তাকে আমরা কি বলবো সান্দ্রতা বলবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন লক্ষ্য করা শান্ততার তরল ও বায়বীয় পদার্থের একটি বিশেষ ধর্ম আমি এর আগেও বলেছি আজকের আলোচনা শুরুতেও বলেছি একে কখনো কখনো পদার্থের এখানে বানানটা একটু ভুল আছে আঠাত্ত বলা হয়ে থাকে আঠাত্ত আঠা মানে কি আটকায় ধরে রাখবে তুমি গতিপ্রাপ্ত হতে চাইলে আটকায় রাখবে এটাকে অনেক সময় পদার্থের আঠাত্ত তাও বলা হয়ে থাকে কঠিন পদার্থের গতির বিপরীতে যেমন ঘর্ষণ কাজ করে ঠিক তেমনই তরল ও বায়বীয় পদার্থের গতির বিপরীতে কাজ করে তাহলে সান্দ্রতা ধারণা আশা করি বুঝতে পেরেছে আর একটা বিষয় আমি বলবো একটা উদাহরণ দিচ্ছি সকল পদার্থের সান্দ্রতা কি এক অর্থাৎ সকল পদার্থের সান্দ্রতা কিন্তু এক রকম নয় যেমন দুধ তেল আলকাত্রা এ তিনটাই তরল পদার্থ প্রবাহী পদার্থ এদের সবারই কিন্তু সান্দ্রতা ভিন্ন ভিন্ন এখন মনে করে একটা দুধের একটা পাত্রে তিনটা পাত্রে তিনটা আইটেম নিয়েছে দুধ তেল আলকাত্রা মানে একটা গোলক আকে যে ভারী বস্তুকে ওইটার মধ্যে ছেড়ে দিয়েছে তিনটাকে একই রকম একটা বস্তুকে ছেড়ে দিয়েছে তিনটার মধ্যেই কিন্তু ওই তোমার যে গোলকটাকে ছেড়ে দিয়েছে সেটার গতি কিন্তু একরকম হবে না তার মানে এখানে সবচেয়ে বেশি ঘনত্ব কার আল এবং তারপরে হচ্ছে তেল তারপরে হচ্ছে কি দুধ তাই সেই হিসেব অনুযায়ী তোমার সবচেয়ে বেশি সান্দ্রতা হচ্ছে কার আলকাত্রার মানে এটার ভিতর দিয়ে বস্তুটা বেশি দূর যেতে পারবে না তারপরে হচ্ছে তেল তারপরে হচ্ছে কি দুধ তার মানে সকল পদার্থের সান্দ্রতা কিন্তু একরকম তার মানে সান্দ্রতা মূলত কৃষির উপর নির্ভর করে পদার্থের ঘনত্বের উপর নির্ভর করে পদার্থটি কতটুকু ঘন তার উপরে নির্ভর করতেছে সান্দ্রতা তাহলে সান্দ্রতা সম্পর্কে আমরা একটু পরিচয় জানি কি কঠিন পদার্থ গতির বিপরীতে যে ঘর্ষণ বল কাজ করে সে ঘর্ষণ বলেরই অনুরূপ তবে এটি কাজ করবে প্রবাহী পদার্থের গতির বিপরীতে সংজ্ঞাটা পরীক্ষায় আসে যে ধর্মের জন্য প্রবাহী প্রবাহী পদার্থের অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয় বা কমে যায় তাকে সান্দ্রতা বলে আর এটা জানো তুমি সান্ততা শুধু তরল ও বিয়ে পদার্থের এই ধর্মটা আছে এটা বললাম সকল পদার্থের শান্ততাও একরকম হয় না আশা করি কিছুটা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আর আসলে বেশিক্ষণ সময় নেবো না আরেকটা আইটেম আলোচনার আছে কিন্তু সেটা আজকে সম্ভব হবে না শান্ততা সম্পর্কিত নিউটনের সূত্রটি সেটাই আমরা আজকে আলোচনা করবো না পরবর্তী ক্লাসে সেটা আমরা সরাসরি শেষ স্লাইডে চলে যাই তোমাদেরকে একটা ধন্যবাদ দিব সেই অংশে চলে যাব তো সেক্ষেত্রে তোমাদের তোমরা এতক্ষণ থেকে আমার ক্লাসটি উপভোগ করছো করি অনেকেই সংযুক্ত ছিল আমি আসলে খুবই কৃতজ্ঞ তোমাদের প্রতি তোমরা অনেকেই অনেক অভিব্যক্তি প্রকাশ করেছ আমি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এই ক্লাস থেকে যদি তুমি ন্যূনতম কিছু শিখতে পারো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আসলে আমার আন্তরিকতার কোনো অভাব ছিল না অনেক পরিশ্রম করেই মূলত তোমাদের এই ক্লাসগুলোকে প্রেজেন্ট করতে হয় এগুলোর পেছনে অনেক শ্রম ঘাম জড়িত তো যাদের জন্য করা এই সৌভাগ্যবান ব্যক্তিরা হল তোমরাই তো আমি আশা করবো সবাই বিষয়টা থেকে উপকৃত আর আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যদি আসলে সংযুক্ত হতো আমি আরও বেশি খুশি হতাম তারপরও আমি খুবই খুশি এবং তোমাদের নিশ্চয়ই পরে যারা এখন দেখার সুযোগ পাচ্ছ না পরে তোমরা ক্লাসটি দেখে নেবে এবং উপকৃত হবে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি এবং সবাই আমার জন্য দোয়া করবা সুস্থ